त्रिपुराए 60 বিজেপির নেতৃত্বকে চ্যালেঞ্জ করে গেলাম, পায়ের তলার জমিটা পারলে বাঁচিয়ে রাখবেন। আপনাদের বিদায় ঘন্টা আজকে বেজে গেছে, আর বিপ্লব বাবুকে অনুরোধ করব, অতিথি দেব ভব, আপনি যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন আমি আপ্লুত। আমি বারে বারে ত্রিপুরা আসব, কিন্তু আতিথ্যতা দেখতে গেলে একবার দয়া করে বাংলায় আসবেন এবং তৈরি থাকুন। আর আপনাকে অনুরোধ করে গেলাম, আপনার বন্ধুদের সাথে কথা বলে রাখুন, কোনো প্রিন্টিং প্রেস ভালো দেখে রাখুন, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্যাডটা আজ থেকে ছাপিয়ে রাখুন। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে, এবং দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে আপনারা নিশ্চিত থাকুন শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল সর্বশক্তি দিয়ে ত্রিপুরার মাটিতে লড়াই করবে 2018 আগে এবং পরে আপনাদের সাথে। ত্রিপুরার মা ভাই বোনদের অনুরোধ করব, মায়েদের বোনেদের দাদাদের ভাইয়েদের বন্ধুদের সমবয়সী সহকর্মী সতীর্থ যারা যেখান থেকে আজকের এই সাংবাদিক বৈঠক দেখছেন শুনছেন, আপনারা এগিয়ে আসুন। যারা বিজেপিকে পরাজিত করতে চান, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, এদের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে লড়াই করবে আগামী দিনগুলোতে। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলে যাচ্ছি। এবং যারা ভাবছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবে, তারপর একটা ছোট মিটিং করে চলে যাবে আর আসবে না, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনার দিল্লির নেতা জবান আসবে তার থেকে 5 গুণ বেশি আমি আসবো। আর ত্রিপুরার মামাটি মানুষের খেলা শুরু।